মাধ্যমিকে প্রথম দিনে প্রশ্ন ফাঁস, পরীক্ষা শুরুর পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি, এত আটসাট ব্যবস্থা সত্ত্বেও ফের মাধ্যমিকের প্রশ্ন ফাঁস। প্রথম ভাষার পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল প্রশ্নপত্র। পরীক্ষা শেষে দেখা গেল আসলের সঙ্গে হুবহু মিলে গিয়েছে ভাইরাল প্রশ্ন। নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার, তৃণমূলের একাধিক মন্ত্রী ও নেতা জেলে আমরা পেতে আসিনি, আমরা দিতে এসেছি। তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা তৃণমূল নেত্রীর। তৃণমূল কংগ্রেস করলে মনে রাখতে হবে, মানুষকে দিতে হবে, নিজের পাওয়ার জন্য নয়। কাল মরে গেলে কোটি কোটি টাকা কে খাবে? মাংস ভাত খান, একটা গাড়ি থাকলেই আপত্তি নেই, কিন্তু তার বেশি যে করেছে সেই মরেছে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা তৃণমূল নেত্রীর। কংগ্রেসের আসন নিয়ে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম কোনোদিনও বিজেপির বিরোধিতা করেনি, এখন বিজেপির বড় বন্ধু হয়েছে সিপিএম। আমরা কংগ্রেসকে 300 আসনে একা লড়তে বলেছিলাম, কংগ্রেসকে বলেছিলাম আঞ্চলিক দলগুলি যেখানে যার শক্তি তারা লড়ুক। এবার কংগ্রেস 40 আসন পাবে কিনা তার সন্দেহ, তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। সিএজি রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিএজির রিপোর্টে মিথ্যাচার করা হয়েছে, নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের গ্রেপ্তারির প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিরোধী জোটে তার অবস্থান নিয়ে রাজনৈতিক চর্চা চলছে, এমন এই আবহে এবার বিজেপি বিরোধী জোটের অন্যতম শরিক তথা ঝাড়খণ্ড মুক্তির মোর্চার অন্যতম মুখ হেমন্ত সোরেনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তারির প্রতিবাদে নিজের এক্স চ্যানেলে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্রপুরের বলরামপুর স্কুলে অশান্তির ঘটনায় আদালতের নির্দেশ সত্ত্বেও গ্রেপ্তার করা যায়নি অন্যতম অভিযুক্ত প্রধান শিক্ষককে। তাকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই, তবে ওই ঘটনায় জারি ধরপাকড়। এবার স্কুল পরিচালন কমিটির সদস্য মনিজুর রহমান ও পঞ্চায়েত সদস্য অলোক নারুকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রথমবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচার্য বিষয় পরিবর্তনের পরে প্রথমবার মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শ্রম আইন বা শ্রমিকদের মামলা যখন শুনতাম তখন অনেকেই দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিতেন, দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে বলতেন মা একে সরাও। এখন জেলা স্কুল পরিদর্শক সহ অন্যান্যরাও মনে হয় কালীঘাটে গিয়ে পুজো দিয়েছেন, মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় দাঁড়িয়ে কথা বলা যাবে না। মুর্শিদাবাদ থেকে বীরভূম মাধ্যমিকের কারণ দেখিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অনুমতি দিল না পুলিশ। প্রশাসনের অনুমতি ছাড়াই মুর্শিদাবাদ থেকে বীরভূমের রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। গত সপ্তাহে হাড়হিম করা ঠান্ডায় কাঁপছিল কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। চলতি সপ্তাহে শীত কার্যত উধাও, কখনো ঘন কুয়াশা, কখনো মেঘ, এমনকি বৃষ্টি। তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী সপ্তাহে ফের পশ্চিমী ঝঞ্ঝা দাপট দেখাতে পারে, ফলে এখনই ঠান্ডা ফেরার আশা নেই দক্ষিণবঙ্গে।